আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নাহমুদুহ নসল্লি আল্লাহ রসুলহুল করিম বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগতম আজ নাহবে মির প্লে লিস্টের পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিকটি হচ্ছে আতফুল বায়ান সম্মানিত শিক্ষার্থীবিন্দু আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে বলছি রানিং ক্লাস ও পরবর্তী ক্লাস বোঝার জন্য আই ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকের ক্লাসে আমরা পদার্পণ করি আলহামদুলিল্লাহ তাবের পাঁচ প্রকার অর্থাৎ সেই পাঁচ প্রকার অনুগামী এসে পাঁচ প্রকারের মধ্যে আমরা চার প্রকার আলোচনা করে ফেলেছি আজকে সর্বশেষ প্রকার আঁতফুল বায়ান তথা বিবরণমূলক সংযোগ এইটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কাকে বলা হয় অর্থাৎ আঁতফুল বায়ান এমন একটি তাবে যা সিফাত নয় বরং মাতবুইয়ের পরে আসবে এসে মাতবুর অবস্থানকে দৃঢ় এবং আরও উজ্জ্বল করে দেবে আরও স্পষ্ট করে দেবে তাকে আতফুল বায়ান বলে আমরা একটু উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে সংজ্ঞাটা বলছি যা সিফাত নয় কিন্তু মাতবু এর পর এসে মাতবুকে আরও উজ্জ্বল ও স্পষ্ট করে দেয় তাকে আমরা আকফুল বায়ান তথা বিবরণমূলক সংযোগ আমরা বলতে পারি যেমনি যা আবু হাফস আমি যখন বলবো আবু হাফস আসলেন আবু হাফসটাকে এটা অনেকের কাছে হতো বা একটা মানে মনে হবে যে অস্পষ্ট যদি থাকে তখন ওমারের নামটা যখন আসলো তখন এই পুরা বিবরণটুকে একবারে স্পষ্ট করে দিল তাহলে এটার নাম হলো আতফু আতফুল বায়ান অর্থাৎ তার পূর্বের যে এটা হলো মাতবু এই মাতবুটাকে এই আউমারে এসে আরও স্পষ্ট উজ্জ্বল করে দিবে। তাহলে আতফুল বায়ান এমন বিবরণমূলক সংযোগ যেটা সিফাত নয় বরং যা বরং মাতবু বরং মাতবুর পরে আসবে এসে উক্ত মাতবুকে আরও স্পষ্ট আরও উজ্জ্বল মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এটাকে বলা হয় আতফুল এটাকে বলা হবে আতফু আল বায়ান সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা একটু বইয়ের দিকে ফিরে যাই বইয়ের দিকে ফিরে গেলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে আতফুল বায়ান এর পরিচয় আতফুল বায়ান এমন একটি তাবে যা সিফাত নয় বরং তা মাতবু এর পরে এসে মাতবু এর অবস্থাকে অধিক স্পষ্ট উজ্জ্বল করে দেয় যেমন জা আনি আবু হাফস ওমারও আবু হাফস উমর এসেছে এই উদাহরণটিতে আবু হাফস এর পরে ওমার সংযোগ করে মাতবুকে অধিক সুস্পষ্ট করে দেওয়া হয়েছে ব্যক্তির একাধিক নামের মধ্যে যেটি অধিকতর প্রসিদ্ধ তা আতফুল বায়ান এবং এর উল্লেখ করা হয় উপনাম নাম দ্বারা অধিক খ্যাতি লাভ করে থাকলে উপনাম দ্বারা আতফে বায়ান করতে হয় যা আনি জাইদুন আবু আমরিন আমার নিকট জায়েদ আবু আমর এসেছে বোঝা গেল এখানে দুইটি বিষয় একটি হল কারো লকব বা কারো নাম সমাজে যদি কারো নাম দ্বারা কেউ যদি বেশি প্রসিদ্ধ থাকে তাহলে আগে নামটা দিয়ে আগে লকবটা দিয়ে পরে নাম বা কেউ যদি লকব দ্বারা যদি প্রসিদ্ধ লাভ হয়ে থাকে তাহলে আগে নাম দিয়ে পরে লকবটা অর্থাৎ যেটা প্রসিদ্ধ সেই প্রসিদ্ধটা যদি পরে উল্লেখ করে অপ্রসিদ্ধটা আগে উল্লেখ করা হয় সেটাকে সেটাকে বলা হবে আতফুল বায়ান আবার বলছি যেই বিষয়টা নিয়ে অর্থাৎ লকব আর হলো নাম এই দুইটা বিষয়ের একটা আর একটাকে স্পষ্ট করবে তো আমি বললাম যা আবু হাফস এ আবু হাফস এসেছে এ আবু হাফসটা বেশি প্রসিদ্ধ লাভ করে নাই বরং ওমারটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে তাহলে আমি যখন আবু হাফসের পরে উমারকে যখন উল্লেখ করলাম অর্থাৎ আগে লকব এনেছিলাম পরে ওমর এনেছি এই লকপটা এটা যেহেতু বেশি প্রসিদ্ধ লাভ করে নাই উমরটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে এ জায়গাতে আমরা আতফে বায়ান বলবো উমারকে কারণ উমর তার পূর্বের মাতবুকে স্পষ্ট আরও উজ্জ্বল করে দিয়েছে অনুরূপভাবে যা আনি জাইদুন আমার কাছে জায়েদ আবু আমর এসেছে তাহলে এ জায়গাতে দেখছি এ জায়গাতে আবু আমর এ আবু আমার বেশি প্রসিদ্ধ অতএব আমি নামকে এনেছি আমি যা আ জায়দুন আগে এনেছি অর্থাৎ মাতবুটা মাতবুটাকে আমরা এনেছি হয় লকব হতে পারে বা সেটা নাম হতে পারে যেটা বেশি প্রসিদ্ধ সেটাকে আমরা পরে আনবো এই ক্ষেত্রে আতফুল বায়ানের এই হচ্ছে হুকুম আমরা অনেকেই বদল মোবাদ্দাল মিনহুর সাথে আমরা মিলিয়ে দেই যে যা কা বকর যা তোমার ভাই বকর এসেছে এবং যা আবু হাফস অমার এই এর সাথে আমরা তালগোল মিলিয়ে দেই কিন্তু এটার সাথে এটা আকাশ পাতাল অমিল রয়েছে অর্থাৎ যেটা আতফুল বায়ান সে জায়গাতে হবে লক। কব এবং নাম যেটা বেশি প্রসিদ্ধ সেটাকে আমরা আথুল বায়ান করবো আর নামটা যদি বেশি প্রসিদ্ধ হয়ে থাকে তাহলে আমরাকে নামটাকে আমরা আথুল বায়ান করব বা লকবটা যদি বেশি প্রসিদ্ধ হয়ে থাকে তাহলে আমরা লকবটাকে আথুল বায়ান করব এই হচ্ছে আতফুল বায়ান এবং মোবাদ্দ বাদল মোবাদ্দাল মধ্যে তফাত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জটিলতা থাকে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারাক